শুনেন অশিক্ষিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিওটা টপ 5 অশিক্ষিতকে নিয়ে বানাতে যাচ্ছি। তো আমি এখন ভিডিওটা বানাচ্ছি টিকটকের ইফেক্ট দিয়ে, ব্ল্যাক ইফেক্ট দিয়ে। আমি যতটা কালো, এটা ইফেক্টটা তার থেকেও বেশি কালো। এই মেয়েটি প্রমাণ করার চেষ্টা করছে সে আসলে কালো নন, তিনি ফিল্টার মেরে এইভাবে কালো হয়ে তারপর লাইভের মধ্যে আসছে। হ্যাঁ, তারপরে একটু শুনে নেন। তো কেন আমি এই ইফেক্টটা দিচ্ছি, কারণ আমি যদি পাতিলের মতো কালো হতাম বা আলকাত্রার মতো কালি হতাম, হ্যাঁ আলকাত্রার মতো একদম কালা ভূত পেতনি, বা আমি আমাকে আপনারা যেটা বলেন কমেন্ট করেন যে কুচকুচে কালিয়া ভূত যদিও আমি হতাম, তারপরে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো রকমের সমস্যা নেই। আমি প্রাউডের সাথে বলতে পারবো আমি কালো, দুনিয়ার শ্রেষ্ঠ কালো বা সেরা কালো বলতে পারবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা তো আপনাদের, সমস্যাটা হচ্ছে আমার হেটার্সদের, যারা আমাকে হেট করে, ওরা সাপের মতো বসে থাকে যে কখন একটা ছোবল দিবে। হ্যাঁ, সাপের মতো ছোবল দেওয়ার জন্য শুধু বসে থাকে যে একটা কিছু পাই ছোবল দিব। অশিক্ষিত নাম্বার অনে আছে, তামান্না আহমেদ লেখছে, আপনার হাত আগে ফর্সা করেন তারপর আমাদের পরামর্শ দিয়েন। আমার হাত আগে ফর্সা করতে বলছে তারপরে পরামর্শ দিতে বলছে। সে যে প্রোডাক্টটার নিচে কমেন্ট করেছে সেখানে কোথাও লেখা নেই যে এটা ফর্সা করবে, এটা ফর্সা করবে, কোনো জায়গায় ছিঁড়ে ফোটায় লেখা নাই যে এই ক্রিমটা ব্যবহার করলে ফর্সা হবে। বাংলা লিখেছি তারপরেও পড়তে পারে না, ইংলিশে কিন্তু টাইপিং করে কমেন্ট করেছে। বাট দেখেন কতটা মানে অশিক্ষিত যে বাংলা পড়তে পারে না, আবার ইংলিশে মানে লিখেছে। আর কমেন্ট বক্সের মধ্যে একটি আপু লিখেছিল যে আগে নিজের হাত ফর্সা করো তারপরে গিয়ে মানুষকে বলো কিভাবে ফর্সা হতে হয়। তাকে কিন্তু বারবার অশিক্ষিত হিসাবে আখ্যায়িত করছেন এবং তাকে এক একটা বাজে মন্তব্য করছেন। দেখি কাইল্লা ক্রিম মেখে সাদা হওয়ার উপায় তারপরে আরো কি বলে। অশিক্ষিত নাম্বার 2 তে আছে শাহরিয়া আলম, তুই তো কালো, তুই তোর মক ঠিক কোয়াল, বুঝতে পারছেন কোন লেভেলের এটা অশিক্ষিত। বাট ও তো টাইপিংই করতে পারে না, তাহলে বুঝেন ও যে টাইপিং করতে পারে না সে কিভাবে পড়বে, তাহলে সে কোন লেভেলের অশিক্ষিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসলে এই কমেন্টের সাথে আমি অনেকটা একমত যে আগে নিজে সাদা হন তারপর মানুষকে বলেন যে হ্যাঁ এই ক্রিমটা মেরে আমি কাইল্লা থেকে ফর্সা হয়ে গেছি, ক্রিম বিক্রি করবেন ভালো কথা, কিন্তু কমেন্ট বক্সের মধ্যে যারা কমেন্ট করছে তাদেরকে এইভাবে অশিক্ষিত মূর্খ এটা বলে ওইটা বলে ভিডিও বানানো মনে হয় না ঠিক হয়েছে। নাম্বার 3 বা 3 নাম্বার অশিক্ষিতের লিস্টে আছে স্যার, আপনি তাহলে দেখতে এমন কেন। তার নিচে আবার একজন কমেন্ট করেছে আমারও সেম কোশ্চেন। তো একটা কমেন্টের মধ্যে আমরা দুইটা অশিক্ষিতকে পেয়ে গেছি। তো এই দুইটা অশিক্ষিত মনে হয় বাংলা পড়তে পারে না। নাম্বার 5 যে অশিক্ষিত আছে, আগে নিজে সাদা হন তারপর অন্যকে বলেন, এই জোনাকির আলো অশিক্ষিত কোথায় দেখছে যে সাদা হবেন এটা ব্যবহার করলে, এটা কোথায় দেখছে, হলা বানাবে সাদা বানাবে কোন জায়গায় লেখা আছে। তো ওরা এমন এক অশিক্ষিত, কোনো ছেলে বা কোনো মেয়ের গায়ের রং যদি কালো হয় সে যদি একটা ফেস ওয়াশও ব্যবহার করে, যতই মাখো না কেন তুই জীবনে ফর্সা হবি না, তুই ফর্সা হতে পারবি না, তুই আগে নিজে ফর্সা হ তারপর রিভিউ দিতে আসিস। আমি তাকে অশিক্ষিত মূর্খ বর্বর বলতে চাই না, আমি তাকে চোর বাকপার সিটার বলতে চাই না, আমি তাকে কিছুই বলতে চাই না, আমি শুধু তার কথাগুলো আজকে শুনতে চাই। শুনেন অশিক্ষিত ভাই ও বোনেরা, কালো হয়েছে বলে কি স্কিন কেয়ার করা যাবে না, স্কিন কেয়ার শুধু যারা ফর্সা তারাই করবে, যারা কালো তারা করবে না। স্কিন কেয়ার ভিডিওতে এসে আপনারা এই ধরনের কমেন্ট গুলো কেন করেন, আপনাদের কি ন্যূনতম জ্ঞান নেই, আপনারা কি এসব ব্র্যান্ড জীবনে দেখেননি, অবশ্য দেখবেন কিভাবে ফুটপাথ থেকে ওই লতাহার বাল এইটা সেটা কিনে ব্যবহার করেন, গড়ে ডিউ আপনাদের কাছে তো ওইগুলোই সেরা ক্রিম। লাইভে দেখবেন অনেক আপুরা সাদা ফকফকা সাদা দুধের মতো সাদা সাদা হয়ে আসে, তারপর আপনাদেরকে প্রোডাক্টের রিভিউ দেয়, তাদের ভিডিও দেখবেন, আপনাদের জন্য তাদের ভিডিও পারফেক্ট। যদি ফিল্টার মেরে তুমি থলা থেকে কালা হতে পারো তাহলে তুমি ফিল্টার মেরে কি গোটা কাটি সরাইতে পারো না। কিন্তু আমি যেটা বলতে চাই, আপনি আজ মেয়ে হয়ে আপনি যদি কালো হন গর্ব করে বলেন হ্যাঁ আমি কালো, কিন্তু এই ক্রিম মেরে আমি আমার মুখের দাগগুলো সরানোর চেষ্টা করি, সোজা যদি এই কথাটা বলে ফেলেন তাহলে সমস্যার সমাধান শেষ। আপনি কালো সেটাও আবার মানুষকে বলবেন না, আবার বলেন আমি সাদা ফিল্টার মেরে কালো হয়েছি। প্রত্যেকটি মানুষের কাছে বলবো ফিল্টার মেরে ধলা হয়ে ভিডিও বানায় না, যখন বিয়ে হবে জামাই দেখবে যে কালা, জামাইয়ের সাথে কখনোই সংসারের মধ্যে শান্তি পাবেন না। সো ফিল্টার মেরে সাদা হওয়ার কোনো দরকার নেই, ক্রিম মেরে সাদা হওয়ার দরকার নেই, ন্যাচারালি আল্লাহ আপনাকে যেভাবে বানাইছে সেইভাবে মানুষের সামনে আসেন, কালোই জগতের আলো মাথায় রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।